আজকে কয়েক ঘন্টা আগে এখন থেকে নির্বাচন কমিশনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গিয়েছিলেন, সেইখানে তিনি তাকে মানে আপনার নির্বাচন কমিশনের সাথে কথা বলার সময় তিনি শর্তহীনভাবে সংলাপ বসবে বলে আশা প্রকাশ করেছেন, একইভাবে সেটা আওয়ামী লীগও বলেছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? কি বলেছে? শর্তহীনভাবে সংলাপের কথা বলেছেন। কার সাথে সংলাপ? এই বিরোধী দলের সাথে। কোন বিরোধী দলটা? কে বিরোধী দল? এটা তার ভাষায় তো সে কিছু বলে নাই। আচ্ছা, বিরোধী দলের কিন্তু কথাটা বলেছে। আমি একটা কথা বলি, পার্লামেন্টারি সিস্টেমে বিরোধী দলের কিন্তু একটা সংজ্ঞা আছে। বিরোধী দল হচ্ছে সেই দল যে দলের পার্লামেন্টে বিরোধী দলে তাদের সিট আছে, তারা এমপি বা সংসদ সদস্য, তারাই কিন্তু প্রকৃত বিরোধী দল। এটা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু বিরোধী দল বলতে পার্লামেন্টে যাদের মেম্বার আছে, সদস্য আছে, নির্বাচিত প্রতিনিধি আছে, তারা হলো বিরোধী দল। এর বাইরেরগুলি কিন্তু দল হিসেবে গণ্য হয় না, আমেরিকায়ও হয় না। ট্রাম্পকে তারা কি বলবে? তারা তো তাদের বিরোধী দল, মানে ট্রাম্পের দলকে তারা তো বিরোধী দলই হিসেবে দেখে। যদিও আমরা তাদের সিস্টেমে না, আমরা হচ্ছি অনেকটা ওয়েস্টমিনস্টার টাইপ অফ ডেমোক্রেসি আমরা অনুসরণ করি, তো সেখানে ওটাই বিরোধী দল বলে। আর এই যে মানুষগুলির হত্যা হলো, তাকে একটা প্রশ্ন করা হলো না কেন সাংবাদিকদের পক্ষ থেকে, যখন ওই একটা উপনির্বাচনে একটা ঘটনা ঘটেছিল, সে হিরো আলমরে কেউ মেরেছিল, তখন তারা তার বিচার দাবি করেছিল। তো এখন যখন পুলিশ হত্যা করলো, এতগুলি সাংবাদিককে মারলো, তখন তার বিচারটা দাবি করেনি কেন তারা এ পর্যন্ত? যেভাবে পিটিয়ে পিটিয়ে পুলিশটা হত্যা করেছে, তো ওই খুনিদের সাথে আবার কিসের বৈঠক? খুনিদের সাথে আবার কিসের আলোচনা? যারা এইভাবে মানুষকে হত্যা করতে পারে, যারা আমাদের সমস্ত উন্নয়নের কর্মকাণ্ড ধ্বংস করতে পারে, তাদের সাথে ডায়ালগ? সে বসে ডিনার খাক, সে বসে ডায়ালগ করুক। এটা আমাদের দেশ, আমরা স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে, কাজে আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, এ কথাটা মনে রাখা উচিত। ওই খুনিদের সাথে ডায়ালগ, এটা আমাদের বাংলাদেশের মানুষও চাইবে না, বরং বাংলাদেশের মানুষ এখন তাদেরকে ঘৃণা করে। বিএনপি জামাতকে এখন ঘৃণা করে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডে। যেটুকু অর্জন করেছিল তারা, আমরাই সুযোগ দিয়েছিলাম, সেটা তারা হারিয়েছে। এখন মানুষের কাছে তারা ঘৃণা করে।